গর্গ সংহিতা মতে সত্যযুগে সোমালি দ্বীপের নিকটে পর্বতরাজ দ্রোণাচল বাস করতেন। পর্বতরাজ দ্রোণাচলের পুত্র হলেন গোবর্ধন পর্বত। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জানাবো পৃথিবীতে কিভাবে গোবর্ধন পর্বতের আবির্ভাব ঘটেছিল এবং গোবর্ধনের আকৃতি কেন হ্রাস পাচ্ছে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধর্মীয় বিভিন্ন তথ্য জানতে ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট www.bengalikirtan.com। অন্ধকারে আলোর অন্বেষণ, সত্য জানতে বিশ্লেষণ, আপনাদের সাথে সারাক্ষণ বেঙ্গলি কীর্তন। দ্রোণাচলের নিকটে একবার পুলস্তমুনি আসেন। তখন পুলস্তমুনি গোবর্ধনকে দেখে ভাবলেন যে শান্তিপূর্ণ সাধন ভজনের জন্য তিনি কাশীতে অর্থাৎ বেনারসি গোবর্ধনকে নিয়ে যাবেন। পুলস্তমুনি দ্রোণাচলকে এই প্রস্তাব দিলে অভিশাপের ভয়ে দ্রোণাচল তার প্রিয় পুত্রকে মুনির সাথে যাওয়ার জন্য সম্মতি দেন। অন্যদিকে গোবর্ধন পর্বত একটি শর্তে মুনির সাথে যেতে রাজি হন। শর্তটি হল পুলস্তমুনি তাকে যেখানে প্রথম রাখবেন গোবর্ধন পর্বত সেখানেই বিরাজ করবেন এবং অন্যত্র গমন করবেন না। গোবর্ধন পর্বতের শর্তে পুলস্তমুনি রাজি হলেন এবং তার যোগশক্তি বলে হাতের তালুতে গোবর্ধন পর্বতকে তুলে কাশীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। কিন্তু ব্রজধামে প্রবেশ করা মাত্রই গোবর্ধন পর্বতের মনে কৃষ্ণবিরহ উৎপত্তি হল এবং তিনি অত্যন্ত ভারী হয়ে উঠলেন। পুলস্তমুনি কোনো প্রকারেই গোবর্ধন পর্বতকে বহন করতে না পেরে সেখানেই তাকে রাখলেন। এরপর পুলস্তমুনি স্নান, আহার ও বিশ্রাম শেষ করে পুনরায় গোবর্ধন পর্বতকে তার সর্বশক্তি প্রয়োগ করেও তুলতে পারলেন না। গোবর্ধন পর্বত সেই স্থান পরিত্যাগ করতে অস্বীকার প্রকাশ করলেন। এজন্য পুলস্তমুনি রেগে গিয়ে গোবর্ধনকে অভিশাপ দিলেন। প্রতিদিন গোবর্ধনের আকৃতি থেকে তিলবৃক্ষের অর্থাৎ সরিষা বীজসম অংশ ক্ষয়প্রাপ্ত হবে। কৃষ্ণলীলা সন্নিকটে এজন্য গোবর্ধন পর্বত এই অভিশাপ মাথা পেতে নিলেন। তখন থেকেই কৃষ্ণ বিরহে ও ঋষির অভিশাপের কারণে গোবর্ধন পর্বত প্রতিদিন হ্রাসপ্রাপ্ত হচ্ছে। গোবর্ধনের আকৃতি ময়ূরের মতো, রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড হচ্ছে তার চোখ। এছাড়াও আদি বরাহ পুরাণ অনুসারে ত্রেতাযুগে লঙ্কায় গমনের উদ্দেশ্যে শ্রী রামচন্দ্র ও বানরগণ সেতু নির্মাণ করছিলেন। হনুমান রামচন্দ্রের নির্দেশে সেতু নির্মাণের উদ্দেশ্যে গোবর্ধন পর্বতের নিকট গমন করেন। শ্রী রামচন্দ্রের সেবার উদ্দেশ্যে গোবর্ধন পর্বত তৎক্ষণাৎ হনুমানের সাথে গমন করতে সম্মত হন। কিন্তু সেতুর সন্নিকটে পৌঁছানোর পূর্বেই তারা দৈববাণী শুনতে পায়। সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে এবং আর কোনো পাথরের প্রয়োজন নেই। একথা শুনে হনুমান গোবর্ধনকে স্বস্থানে রেখে আসেন। এতে গোবর্ধন পর্বত অখুশি হলেন এবং বললেন, আমাকে ভগবান শ্রী রামচন্দ্রের চরণকমল স্পর্শ থেকে বঞ্চিত করেছ। গিরিরাজের কষ্ট উপলব্ধি করে শ্রী রামচন্দ্র তৎক্ষণাৎ বললেন, হে গোবর্ধন, দ্বাপর যুগের শেষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অবতীর্ণ হয়ে তোমার নিকট সখা হয়ে খেলায় মত্ত হবেন এবং হাতের স্পর্শে তোমাকে উত্তোলনের মাধ্যমে ইন্দ্রদর্প চূর্ণ করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমাদের সনাতন ধর্মীয় www.bengalikirtan.com ভিজিট করবেন। সবাইকে ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।